হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও তো আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু সপ্তম শ্রেণির ইতিহাসের যে তোমাদের তৃতীয় টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে পাঁচ নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক একের দেখা বলতে সঠিক উত্তর নির্বাচন করো একেরটা ধিমান ছিলেন অপশন নাম্বার সি ভাস্কর নেক্সট প্রশ্ন বলছে দু একটা ও তিস তিব্বতে পুঁজিত হন অপশান নাম্বার বি বুদ্ধের অবতার রূপে নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন ভারতে বৌদ্ধ ও গৌতম বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে অপশান নম্বর সি স্তূপ নির্মাণের রীতি ছিল নেক্সট প্রশ্ন দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন চালু রেখেছিলেন অপশান নাম্বার বি শের নেক্সট প্রশ্ন বলছে পদ্মাবতী কাব্যের রুচিততা অপশান নাম্বার ডি বলছে আলাওল নেক্সট প্রশ্ন বলছে বিজয়নগর রাজধানীর নাম ছিল অপশান নাম্বার বি হ্যাম হাম্পি নেক্সট প্রশ্ন বলছে মোগলরা কান দাহারের উপর নিয়ন্ত্রণ হারায় অপশান নাম্বার অপশান নাম্বার বি শাহজাহানের আমলে নেক্সট প্রশ্ন বলছে মন্তব্য বলতে বোঝানো হয় অপশান নাম্বার শ্রী মোগল প্রশাসনিক পদকে নেক্সট প্রশ্ন বলছে শ্রীকৃষ্ণ বা গিরিধর সাধিকা ছিলেন অপশান নাম্বার সি মীরাবাই নেক্সট প্রশ্ন কবির ছিলেন অপশান নাম্বার এ রামানন্দের ভক্ত শিষ্য নেক্সট প্রশ্ন বলছে সরি এগারোটা দশম গুরু ছিলেন অপশান নাম্বার এ গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন বলছে চাহারবাগের প্রসার ঘটেছিল অপশান নাম্বার সি মোগল আমলে নেক্সট প্রশ্ন বলছে শিবাজী অভিষেক হয়েছিল অপশান বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ব্লক তৈরি হয় অনেকগুলি অপশান নাম্বার বি গ্রাম নিয়ে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগে দু একটি কথা উত্তর দাও এক একটা একের প্রশ্ন বলছে হলায়ুদ কে ছিলেন উঠে লক্ষণ সেনের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন বলছে পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম উত্তাবে ধিমান নেক্সট প্রশ্ন নালান্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষুক থাকতো দশ হাজার নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয় উত্তর হবে কৃষ্ণা ও তুন্দ্রাফর্দা নদীর মধ্যবর্তী অঞ্চলকে নেক্সট প্রশ্ন বলছে বৌদ্ধ ধর্মের চিরতরের মুক্তি কি বলা হয় উত্তর হবে নির্মাণ নির্বাণ নেক্সট প্রশ্ন পরেটা বলছে দোহা কি কবিরের লেখা কবিতা নেক্সট প্রশ্ন বলছে গৌড়ের সবচেয়ে বড় মসজিদের নাম কি বড় সোনা মসজিদ নেক্সট প্রশ্ন সতেরোশো সাত খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল তাই নেক্সট প্রশ্ন জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি উত্তর হবে তুজুক ই জাহাঙ্গীরি এরপর দেখো স্তম্ভ মেলাও কয়স্তম্ভের স্তম্ভ টেরাকোটা এটা হবে সি মাকুড়া আলাই বলছে আলাই দরওয়াজা এটা হবে এ আলাউদ্দিন খলজি আর শিবাজি এটা হবে বি মারাঠা এরপর স্যার দেখো বলছে বেমানন্দ শব্দ খুঁজে লেখো একটা হবে দেখো এক একটা হবে এ মোহাম্মদ গাওয়ান আর দু নম্বর হবে গণতন্ত্র